পশ্চিমবঙ্গের সমস্ত রেশন ডিলার এবং সমস্ত রেশন গ্রাহকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইপোস মেশিনের দুটি সফটওয়্যার পরিবর্তন করা হবে 18/8/23 শুক্রবার থেকে লাইভ করা হবে। তো এক নম্বর, এপিএস দ্বারা আইরিস স্ক্যানার ব্যবহার নিশ্চিত করতে ইপোস এর মাধ্যমে লেনদেনের সময় আইরিস স্ক্যানার ইপোসের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক হয়ে যাবে। অনেক ব্যক্তির ক্ষেত্রে বা অনেক ফ্যামিলির ক্ষেত্রে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা সিডিং করা হয়নি এখন পর্যন্ত, তো সেই সব ব্যক্তিকে অবশ্যই রেশন তোলার বা ট্রানজ্যাকশন করার আগে ইপোস মেশিনে আঙুলের ছাপ দেওয়ার আগে মোবাইল অবশ্যই সাথে রাখতে হবে এবং প্রথমে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তারপরে আপনারা আঙুলের ছাপ দিয়ে ট্রানজ্যাকশন করে রেশন তুলতে পারবেন। তো আপনারা রেশন তোলার সময় অবশ্যই মোবাইল সাথে করে নিয়ে যাবেন যাদের এখন পর্যন্ত লিঙ্ক করা হয়নি। তো দু নম্বর, রেশন কার্ডের সাথে মোবাইল সিডিং বাড়ানোর জন্য লেনদেনের শুরু করার আগে মোবাইল সিডিংয়ের জন্য একটি অপশন আসবে, সেখানে আপনাদের লিঙ্ক করতে হবে এবং ইপোস মেশিনে নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে লিঙ্ক করায় নিতে হবে। সমস্ত এপিএস ডিলারের কাছে অনুরোধ রইল যে আপনারা এই আইরি স্ক্যান যে মেশিন রয়েছে সেটি অবশ্যই আপনারা ইপোস মেশিনে কানেক্ট করে রাখবেন এবং গ্রাহকদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা অবশ্যই সাথে মোবাইল নিয়ে যাবেন। যে সমস্ত ফ্যামিলির এখনও পর্যন্ত রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা অবশ্যই লিঙ্কটি করিয়ে নেবেন, নাহলে আপনারা ট্রানজ্যাকশন বা আপনারা রেশন তুলতে পারবেন না। এটি শুক্রবার থেকে শুরু হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।